আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাকনিদ্রা বাগধারাটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা। যে রানী বীর সন্তান প্রসব করে, সঠিক উত্তর হচ্ছে যে নারী বীর সন্তান প্রসব করে, সঠিক উত্তর হচ্ছে বীর প্রসূ। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাস, হারি জিতি নাইলাস বাক্যে দশে কোন কারকে কোন বিভক্তি? সঠিক উত্তর হচ্ছে কর্তায় সপ্তমী। নিজের শুদ্ধ বানান কোনটি? সঠিক উত্তর হচ্ছে বয়সপ্রাপ্ত, বয়সপ্রাপ্ত। এখানে খ নম্বর অপশনটি সঠিক উত্তর। বাংলা ভাষায় বর্গীয় বর্ণ কয়টি? সঠিক উত্তর হচ্ছে ২৫টি। চলিত ভাষায় নিম্নের কোনটি রূপ সংক্ষিপ্ত হয়? সঠিক উত্তর হচ্ছে অনুসর্গ। মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে হাসি মাখামুখ, হাসি মুখ। ধর্ম শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে তৎসম। প্রত্যয় দ্বিত্বদোষে অশুদ্ধ শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সৌজন্যতা। কোনটি শুদ্ধ বাক্য? সঠিক উত্তর হচ্ছে সংসপ্তক। কোন দুটি অঘোষ ধ্বনি? সঠিক উত্তর হচ্ছে চ, ছ। চকলেট কোন দেশের ভাষার নাম? সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো। দশের গ নম্বর অপশনটি সঠিক উত্তর। অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে অর্ক। চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে দাড়ি। তন্ময়ের সন্ধিবিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে তজ্জক ময়। কোনটি যোগরূঢ় শব্দ? সঠিক উত্তর হচ্ছে জলধি। খনার বচন এর মূল ভাব কি? সঠিক উত্তর হচ্ছে খনার বচনের মূল ভাব কি? সঠিক উত্তর হচ্ছে সামাজিক মঙ্গলবোধ। ১৫ সঠিক উত্তর হচ্ছে খ, ১৫ নম্বরের সঠিক উত্তর খ। বুদ্ধির মুক্তি আন্দোলনের সূত্রপাত ঘটে কোন পত্রিকাকে ঘিরে? সঠিক উত্তর হচ্ছে শিখা। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মুসলিম কবি কে? সঠিক উত্তর হচ্ছে আলাওল। মহুয়া পালাটির রচয়িতা? সঠিক উত্তর হচ্ছে দিস কানাই। গ্রিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এ বাংলাদেশি কোন মহিলা ক্রীড়াবিদের নাম ওঠে? সঠিক উত্তর হচ্ছে জোবেরা রহমান লিনু। স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় কোন সাল থেকে? সঠিক উত্তর হচ্ছে ১৯৭৭ সাল। বাংলাদেশের কোন জেলায় পাঙ্গন উপজাতিরা বাস করে? সঠিক উত্তর হচ্ছে মৌলভীবাজার। বঙ্গবন্ধু মহাকাশ অবলোকন কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে ভাঙ্গা ফরিদপুর। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে নুরুল আমিন। বাংলাদেশের প্রথম হাইটেক পার্ক স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে কালিয়াকৈর গাজীপুর। সিপাহি বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে মঙ্গল পাণ্ডে।
বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠানের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বিএডিসি। বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে? সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? সঠিক উত্তর হচ্ছে চারটি। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মর্যাদার দিক থেকে দ্বিতীয়? সঠিক উত্তর হচ্ছে বীরুত্তম। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? সঠিক উত্তর হচ্ছে 25 বছর। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কোন সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1952 সালে। বর্তমানে বিশ্বের দীর্ঘতম সেতু কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে চীন। আইসিএএন কি ধরনের আন্তর্জাতিক জোট? সঠিক উত্তর হচ্ছে পরমাণু অস্ত্র বিরোধী। ভলিবল খেলার উৎপত্তি কোথায়? সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর মেয়াদ কত বছর? সঠিক উত্তর হচ্ছে 15 বছর। 2018 সালে শান্তিতে নোবেল বিজয়ী আরব বিশ্বের প্রথম নারী নাদিয়া মুরাদ কোন দেশের নাগরিক? সঠিক উত্তর হচ্ছে ইরাক। প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে কঠিন পদার্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে হীরা। পিডিএফ দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফিল। পাঁচজন তাঁত শ্রমিক 5 দিনে 5টি কাপড় বুনতে পারে। একই ধরনের 60টি কাপড় বুনতে 7 জন শ্রমিকের কত দিন লাগবে? সঠিক উত্তর হচ্ছে 5 দিন। 2টি সংখ্যার সমষ্টি 47 এবং তাদের অন্তর 7 হলের সংখ্যা দুটি কত? সঠিক উত্তর হচ্ছে 27 এবং 20। সমদ্বিবাহু ত্রিভুজের শিরস্কোণের বহিদ্বিখণ্ডকের সাথে ভূমির কি সম্পর্ক হবে? সঠিক উত্তর হচ্ছে এর উপর লম্ব। কোন সংখ্যার 15% 54 হবে? সঠিক উত্তর হচ্ছে 360। বার্ষিক সুদের হার 4% থেকে 3/4% এর কমে যাওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কমে গেল, তার মূলধন কত টাকা? সঠিক উত্তর হচ্ছে 24,000। এক্স এবং ওয়াই উভয় বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? সঠিক উত্তর হচ্ছে 1+y। কোনো কর্মচারীর বেতন 1 মাসে 100% বাড়ল, কিন্তু পরের মাসে 10% কমলো, এতে কর্মচারীর মূল বেতন? সঠিক উত্তর হচ্ছে 1% কমল। 1, 1, 2, 3, 5, 8, 13, 21 ডট ডট ধারাটির দশম পদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে 55। নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়? সঠিক উত্তর হচ্ছে 8/11। পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? সঠিক উত্তর হচ্ছে 15। একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হচ্ছে 96 বর্গমিটার। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেমি ও 9 সেমি। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? সঠিক উত্তর হচ্ছে 24 সেমি। 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 অংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? সঠিক উত্তর হচ্ছে 8।
একই হার মুনাফায় কোনো আসল 7 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছর তিনগুণ হবে? সঠিক উত্তর হচ্ছে 14। একটি সংখ্যা 506 থেকে যত বড়, 606 থেকে তত ছোট, সংখ্যাটি কত? সঠিক উত্তর হচ্ছে 556। একজন ছাত্রকে বলা হলো একটি সংখ্যাকে 2 দ্বারা গুণ করে 3 যোগ করো, সে তা না করে এর পরবর্তী প্রথমে 3 যোগ করলো পরে 2 দ্বারা গুণ করলো, সে যদি উত্তর 20 পেয়ে থাকে তাহলে সঠিক উত্তর হবে 17। শফিক 240 টাকায় কতগুলো কলম কিনল, সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তার প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়ত, সে কতগুলো কলম কিনল? সঠিক উত্তর হচ্ছে 15। যদি এ মাইনাস বি সমান 7 এবং এ প্লাস বি সমান 13 হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত? সঠিক উত্তর হচ্ছে 91। সঠিক উত্তর 91। 13 সেমি ব্যাসার্ধের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে 24 সেমি। 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে? সঠিক উত্তর হচ্ছে 42 টাকা।